सीमाडे जेते मोरा ठब्बर सिही नाय कल भी केडा हिम्मत आसे मोगो लगे आय सेटा केले रखा नाही कोणचा भरा साहस भाई। আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগত। বরিশালের থিম সং গাইলেন জায়েদ খান। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের দল ফরচুন বরিশালের জন্য থিম সং গেয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বঙ্গবন্ধু কাপ শুরুর আগেই গানটি প্রকাশ পাবে। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ইতিমধ্যে গানটি রেকর্ড করা হয়েছে। বরিশালের আঞ্চলিক ভাষা মিশ্রিত গানটির শিরোনাম মুই বরিশাইল্লা। জায়েদ খান ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, গানটির পরিচালক শাহরিয়ার রাফাত। অভিনয় জগতে ব্যাপক পরিচিতি পেলেও গানের জগতে এবারই প্রথম জায়েদ খান। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টুকটাক গান গাইতেন। বরিশাল বিভাগের পিরোজপুরের ছেলে হওয়ায় মুই বরিশালে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পান জায়েদ খান। নিজের আঞ্চলিক ভাষার গানে কণ্ঠ দেওয়ায় সে প্রস্তাব ফেলতে পারেননি তিনি। 2008 সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে জায়েদ খানের। বর্তমানে ঢাকায় সিনেমার বড় মুখ তিনি। অভিনয় ছাড়াও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করছেন তিনি। ড্রাফট শেষে ফরচুন বরিশাল শক্তিশালী দলই গঠন করেছে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ইতিমধ্যেই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে দলটির তুরোজোর প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সমর্থকদের। এক নজরে ফরচুন বরিশালের স্কোয়াড। তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কর, মেহেদি হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।